দেশের আকাশসীমায় মেঘ প্রবেশ করেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে গরমের সাথে বেড়েছে ঘাম গতরাতে সিলেটে বৃষ্টি হলেও অন্য কোথাও স্বস্তির খবর নেই রাজধানী সহ সারা দেশের গরমের খবর জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন আবহাওয়াবিদ কি বলছেন ঢাকা সহ সারা দেশে কবে নাগাদ তাপমাত্রা কমতে পারে বিস্তারিত জানাবেন দেখুন আমি সকাল থেকে আবহাওয়া অফিসে আছি আমরা এসে দেখি যে আবহাওয়া অফিস খুবই তৎপর সবাই উপস্থিত আছেন এবং কাজ করছেন ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে আবহাওয়া সংক্রান্ত 10:30টায় তারা একটা ব্রিফ করবেন এবং পরবর্তীতে দুপুর 2:30টা নাগাদ আরও একটি ব্রিফ করবেন দেশবাসীকে জানানোর জন্য যে আসলে আবহাওয়ার কী অবস্থা ইতিমধ্যে আমরা জেনে গেছি যে যে তাপমাত্রা চলছে সেটি আরও দু একদিন অব্যাহত থাকবে এবং পরবর্তীতে হয়তো সিলেটের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই তথ্যটি তারা বলছেন ঠিক এই মুহূর্তে আমি আবহাওয়া অফিসের একজন আবহাওয়া আছেন বদলুর রশিদ তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে আপনার কাছে জানতে চাইবো যে আবহাওয়ার সবশেষ কি খবর আপনারা দেশবাসীকে জানাবেন যেটা হচ্ছে যে আপনার যে তাপমাত্রা যেটা আছে গতকাল যে বিশেষ করে আপনার রাজশাহী যশোর কুষ্টিয়ায় যেসব জায়গাতে আপনার সিভিয়ার হিটওয়েভ আছে তবে যে তাপমাত্রা যেটা আছে আর বাড়বে না তবে এই তাপমাত্রায় কন্টিনিউ করবে যেটা আগামীকাল আপনার 19-20 তারিখ তাপমাত্রা মোটামুটি একই থাকবে আমরা আশা করছি 21 তারিখ থেকে তাপমাত্রা গ্যাজুয়ালি কমে যাবে আর যেটা হবে বৃষ্টির সম্ভাবনা যেটা গতকালকে একটু বৃষ্টি হয়েছে খুবই সামান্য পরিমাণ সিলেটে এটা আজকেও সম্ভাবনা রয়েছে তবে সিলেট রিজনে যে বৃষ্টি হবে সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের পরিবর্তিত হবে না যে তাপমাত্রা আছে এটা ওই রকমই থাকবে আর সিভিয়ারিটি যদি আমরা কনসিডার করি বিশেষ করে গতকালকে ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেন্টিগ্রেড আজকেও আমরা বিশেষ করে আপনার রাজশাহী রংপুর খুলনা এইসব জায়গায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে এবং ঢাকাসহ বিশেষ করে সিলেট চট্টগ্রাম তাপমাত্রা কিছুটা কম থাকবে বলা হচ্ছে যে আর্দ্রতাটা বাড়ছে তাতে করে মানুষের যে কষ্টটা বা এটা কি বাড়বে বা ঠিক যেটা হচ্ছে যেহেতু আগে ছিল যে বাতাসের প্যাটার্ন যেটা ছিল কিছুটা চেঞ্জ হয়েছে আগে ছিল উত্তর পশ্চিমের বাতাস গত 2-3 দিন থেকে বাতাসটা ঘুরে দক্ষিণে বাতাস হয়েছে এক্ষেত্রে বা দক্ষিণে বাতাস হওয়ার সাথে সাথে দেশের আর্দ্রতা বেড়েছে আর্দ্রতা বাড়ার কারণে যেটা হবে রাতের তাপমাত্রা একটু বেড়ে যাবে সেক্ষেত্রে বিশেষ করে শরীরের আপনার হিউমিডিটি থাকার কারণে ঘাম হবে এবং গরমের যে অনুভূতি এটা কন্টিনিউ করবে যেহেতু বাতাসে আর্দ্রতা রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যেহেতু বাতাস ঘুরে গেছে এই আর্দ্রতা কন্টিনিউ করবে এবং এমনকি দু একদিন পরে আর্দ্রতা আরও একটু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো দিনের তাপমাত্রা একটু কমে গেলেও কিন্তু গরমের যে তীব্রতা কিছুটা থেকেই যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঈশিতা যেমনটি শুনছিলেন হয়তো আর দু একদিনের মধ্যেই স্বস্তির খবরটি পাবে হয়তো বৃষ্টির আবাস পাওয়া যাবে বা সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস আমাদেরকে এই তথ্যটি বলছে আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর ধন্যবাদ বিজন আপনাকে